সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে অলৌকিক ঘটনাটি শোনাতে যাচ্ছি তা একটি অনলাইন ওয়েবসাইট থেকে পাওয়া। ঘটনাটি কতটুকু সত্য তা আমি জানি না, তো কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। দুই মাথা ও তিন হাত বিশিষ্ট বিরল এক নবজাতকে জন্ম দিয়েছেন ববিতা আহির ওয়ার নামের 21 বছরের ভারতীয় তরুণী। শনিবার দেশটির মধ্যপ্রদেশের ভোপালের বিদিশা সরকারি জেলা হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। হাসপাতালটির সিভিল সার্জন ডাক্তার সঞ্জয় বলেন, আল্ট্রাসোনোগ্রাফিতে জানা গিয়েছিল যমজ সন্তান হবে, তবে কিছুটা সংশয় ছিল। কিন্তু অপারেশনের পর দেখা যায় এক দেহ দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশু। শিশুটিকে এখন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, নবদম্পতির একটি প্রথম সন্তান। জন্মের পর শিশুটিকে দেখতে হাসপাতালে প্রচুর লোকজন আসে। এমন শিশু দেখে সবাই হতবাক হয়ে যায়, তবে শিশুটি সম্পর্কে এখনও তার মাকে জানানো হয়নি। এ ধরনের শিশু খুবই বিরল জন্মায়। বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান ডাক্তার সঞ্জয়। এদিকে শিশুটির জন্মের পর তাকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করছেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ সকলেই। দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।